নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের আপডেট সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য বিরাট সুখবর। কি সেই সুখবর আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব। স্কুল শিক্ষকদের জন্য অবশেষে সুখবর, তাদের যাবতীয় বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য ডিআইদের নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার বিকাশ ভবনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বকেয়া নিয়ে কোনো মামলা থাকলে দ্রুত তার নিষ্পত্তি করতে বলেছে দপ্তর। মনে করা হচ্ছে শিক্ষকদের সঙ্গে বকেয়া ইস্যুতে আর মামলা চালাতে চায় না তারা। সব মিলিয়ে প্রায় 70,000 শিক্ষক উপকৃত হতে পারেন বলে ওয়াকিবহল মহল সূত্রে খবর। গড়ে প্রায় 10 থেকে 15 হাজার টাকা হলো মোট আর্থিক দায়ভার, দাঁড়াচ্ছে 70 কোটি টাকা থেকে 105 কোটি টাকার। এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 3 বছরের কম সময়ের বকেয়া অর্থ সরাসরি ডিআইরা দিয়ে দিতে পারবেন, তবে তার থেকে পুরনো বকেয়াগুলি তারা বিকাশ ভবনে পাঠাবেন, সেখান থেকে টাকা মেটানো হবে। এই ধরনের অর্থ কেন বকেয়া থেকে গিয়েছে? অনেক সময় শিক্ষকেরা নিয়োগ পাওয়ার পরেও তাদের চাকরির অ্যাপ্রুভাল পেতে দেরি হয়, আর অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত তারা বেতন পান না। এই প্রক্রিয়া মিটে যাওয়ার পরে তারা বেতন পেতে শুরু করেন, তবে অধিকাংশ ক্ষেত্রেই শুরুর দিকে যে ক মাসের বেতন তারা পেলেন না তা এরিয়ার বা বকেয়া হয়ে থাকে। একে এরিয়ার পরিভাষায় লেট অ্যাপ্রুভাল এরিয়ার বলা হয়। বিভিন্ন বাধার কারণে সেটা হাতে পেতেই বছরের পর বছর পেরিয়ে যায়। বকেয়া অবশ্য আরও বেশ কিছু ক্ষেত্রে হতে পারে। চাকরিতে যোগদানের পর বিএড ডিগ্রি করলে একটা ইনক্রিমেন্ট পেতে পারেন শিক্ষকেরা, সেটাও অনেকে ঠিক সময় পাননি। 18 বছর সন্তোষজনক চাকরির শেষে একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়, চালু কথায় তা 18 ইয়ার্স বেনিফিট নামে শিক্ষক মহলে পরিচিত। আবার পোস্ট গ্রাজুয়েট টিচার বা প্রধান শিক্ষক হওয়ার পরেও একটা বাড়তি ইনক্রিমেন্ট প্রাপ্য হয়, সেসব পেতেও অনেক সময়ই দেরি হয়। বেশ কিছু ক্ষেত্রে শিক্ষকেরা মামলাও করেন, বছরের পর বছর ধরে সেই মামলা চলে। পোস্ট গ্রাজুয়েট শিক্ষক সংগঠনের নেতা তথা হুগলির শিক্ষক চন্দন গড়াই বলেন, আমার 2010 সাল থেকে লেট অ্যাপ্রুভাল খাতে 74,000 টাকারও বেশি বকেয়া, দেখা যাক এবার সেটা পাই কিনা। এই কারণেই সংগঠনগতভাবে আমরা পোর্টালের অনলাইন অ্যাপ্রুভালের দাবি জানিয়ে এসেছি। শিক্ষক সংগঠন এসটিই এর নেতা অনিমেষ হালদার বলেন, আমাদের হিসেবে এ ধরনের আবেদনকারীর সংখ্যা বহু মহকুমায় 3 থেকে 4 হাজার। যদিও অন্য একটি আশঙ্কা করছেন তিনি, তার দাবি গত পঞ্চায়েত ভোটের আগেও বিএডের জন্য এরিয়ার খাতে বঞ্চিত প্রার্থীদের কাগজপত্র জমা নেওয়া হয়েছিল, তবে অনেকে তা এখনও পাননি বলে অভিযোগ তার। এবারও তেমন কিছু হবে না তো সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে এই ঘোষণাকে নির্বাচনী কৌশল বলে মনে করছেন বিরোধীদের একাংশ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন আদর্শ আচরণবিধি চলাকালীন এই ঘোষণা করা যায় কিনা, তবে আধিকারিকরা বলছেন যে ট্রেজারি বিধির উল্লেখ করে এই নির্দেশিকা তা বহুদিন ধরেই রয়েছে, এতে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। সুতরাং হয়ে যাচ্ছে যে দীর্ঘদিন বাদে শিক্ষক শিক্ষিকাদের যে বকেয়া ছিল সেই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিকাশ ভবনের তরফ থেকে এবং ডিআইদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য এক পক্ষ মনে করছে যে নির্বাচনের আগে এটা একটা নির্বাচনী কৌশল এবং নির্বাচন হয়ে যাওয়ার পরে আদৌ সেই বকেয়া নিয়ে কোনো রকম উচ্চবাচ্য হয় না। তো দেখা যাক এইবার কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।